number 2, m square plus 1 by m square plus 2 minus 2m minus 2 by m. এটাকে আমরা a plus b whole square এর ফর্মুলায় ফেলবো, তাহলে হবে m square plus 2 into m into 1 by m plus 1 by m তার 1 by m তার whole square 1 by m তার whole square minus 2 into m plus 1 by m. এটাকে আমরা কিন্তু a square plus 2ab plus b square ফর্মুলায় সাজিয়ে নিলাম, তাহলে এটা কি দাঁড়ালো m plus 1 by m তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে এইটুকুকে আমরা কিন্তু এইটুকুটাকে ফর্মুলায় সাজালাম, আর এখান থেকে মাইনাস টু কমন নিয়ে এখানে রেখে দিয়েছি, তাহলে এই দুটো থেকে এবার এই এটা যেই কার সেই থেকে যাবে, এটা সেম থেকে গেল, কোনো চেঞ্জ নয়, আর এই দুটো থেকে এখানে এম প্লাস ওয়ান বাই এম, এখানে এম প্লাস ওয়ান বাই এম, তাহলে এখানে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার, এখানে মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান বাই এম. তাহলে আমরা যদি দেখো এরকম যদি থাকে, যদি এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ যদি থাকে, তাহলে আমরা কী করি, এই দুটো থেকে এ কমন নিই, দিয়ে এখানে এ মাইনাস টু করি, ঠিক সেম সেম এরকম এখানে এ এর জায়গায় আছে এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম প্লাস ওয়ান বাই এম, তাহলে এখানে এম প্লাস ওয়ান বাই এম কমন, তাহলে এখানে এম প্লাস ওয়ান বাই এম পাওয়ার দুই ছিল, একটা পাওয়ার লিখে দিয়েছি, তাহলে একটা পাওয়ার লিখতে বাকি আছে, এখানে বসিয়ে দাও, আর এখানে মাইনাস এখানে এম প্লাস ওয়ান বাই এম লিখে দিয়েছি, টু লিখতে বাকি আছে, এখানে লিখে দাও, তাই এ হলো অ্যান্সার. এই নিয়মটা একটু কঠিন হয়ে যেত, এই নিয়মটা আমরা করলাম না. আচ্ছা নাম্বার থ্রি কী বলছে, নাইন পি স্কোয়ার মাইনাস চব্বিশ পি কিউ প্লাস ষোলো কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ. তাহলে একেও দেখো এখানে নাইন পি স্কোয়ার আছে আর এখানে ষোলো কিউ স্কোয়ার আছে, তাই নাইন পি স্কোয়ার ষোলো কিউ স্কোয়ার, এখানে মাইনাস আছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে, আর এই টুকুটা থেকে আমরা কিন্তু কমন নিয়ে ওকে আলাদা করে রেখে দিব সেম এটার মতো আগেরটার মতোই. তাহলে এখানে থাকলো নাইন পি স্কোয়ার মানে কি থ্রি পি তার হোল স্কোয়ার, আর এখানে ষোলো কিউ স্কোয়ার মানে কি ফোর কিউ তার হোল স্কোয়ার, প্রথমে দু মাথাকে ভেঙে নিবে, তাহলে এ আর বিকে ভাঙা হয়ে গেল, এবার মাইনাস টু ইন্টু এ, এ মানে থ্রি পি আর বি মানে হচ্ছে ফোর কিউ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার. এবার তুমি এটাকে গুণ করে দেখো, তুমি চব্বিশ পি কিউটাই পেয়ে যাবে, তিন দুয়ে ছয় চার ছয় চব্বিশ, চব্বিশ পি কিউ পেয়ে গেছি, তাহলে আর এখান থেকে কী কমা, এখান এটা হয়ে গেলো থ্রি পি মাইনাস ফোর কিউ তার হোল স্কোয়ার, এটা ফর্মুলায় পড়ে গেলো, তাই ঝামেলা শেষ. এটা বোঝাবার জন্য আমি পরের অংশটা কিন্তু করিনি, যেন এটার জন্য তোমরা ভালো করে বুঝতে পারো. তাহলে এখানে প্লাস এখানে যেটা আছে এখান থেকে কী কমন যাচ্ছে, এখানে এ আছে এখানে এ আছে, তাহলে এ কমন চলে যাবে, তাহলে ভিতরে থাকবে কি থ্রি পি মাইনাস ফোর কিউ, এটাকে এখানে আবার লিখে দাও, তাহলে এ থ্রি পি মাইনাস ফোর কিউ. তাহলে এখানে আবার দেখো এটার মতোই এ স্কোয়ার মাইনাস টু এ, তাহলে এ কমন নিলে এখানে পাওয়ার দুই ছিল বলে এখানে একটা ভিতরে বসে গেল, এখানে একটা এ ছিল লিখে দিয়েছি, মাইনাস দুটা বাকি আছে বসে গেল, এখানে সেম কেস, এখানে দেখো থ্রি পি মাইনাস ফোর কিউ তার হোল স্কোয়ার, এখানে থ্রি পি মাইনাস ফোর কিউ, তাহলে কম পাওয়ারটা কমন যায়, তাহলে এখানে থ্রি পি মাইনাস ফোর কিউ কমন গেল, তাহলে কে থাকলো এখানে দুটো পাওয়ার ছিল, একটা লিখে দিয়েছি একটা বাকি আছে এখানে বসিয়ে দাও, তাহলে থ্রি পি মাইনাস ফোর কিউ বসলো, এখানে প্লাস এ বসলো, আর এটা বাকি এটা যা ছিল এখানে লিখে দিয়েছি আর লিখতে পাবো না, তাহলে এ হয়ে গেল অ্যান্সার, থ্রি পি মাইনাস ফোর কিউ ইন্টু থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ, এটা হচ্ছে অ্যান্সার.